ভৌগোলিকভাবে বরিশাল অঞ্চল খাল আর নন্দী বেষ্টিত তাই গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে ছোট খালের উপর রয়েছে অসংখ্য শাক এবং ব্রিজ এগুলোর বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী রাস্তাঘাটের বেশিরভাগই চলাচলের অনুপযোগী তাই গ্রামের মানুষের কাছে যানবাহন এখনও সহজলভ্য নয় পায়ে হেঁটেই করতে হচ্ছে তাদের যাতায়াত আমাদের গ্রামের রাস্তাটার করুণ দশা এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় দেন এলাকার রাস্তাঘাট নেই বাগানের মধ্যে দাঁড়ি আমাদের গ্রামের রাস্তা ভাঙা হওয়ার কারণে এখানে কোনো গাড়ি আসতে পারে না আগামীতে যারা সংসদ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে চেয়ারম্যান হিসাবে আমার প্রত্যাশা থাকবে তারা যেন এলাকার এই সমস্ত উন্নয়নে সুদৃষ্টি নেবেন বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অবস্থা আসলে করুন তো যদি অবস্থাটা ভালো হয় তাহলে বরিশাল জেলার অর্থনৈতিক উন্নয়ন মানুষের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে আগামী সংসদে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অঙ্গীকার করেছেন স্থানীয় বিএনপির এই নেতা বিগত নয় বৎসরে আওয়ামী লীগ উন্নয়নের নামে প্রহসন করেছে যদি বিএনপি নির্বাচনে যায় জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে তবে এই উন্নয়নের সমস্যার সমাধান করা হবে আর আওয়ামী লীগ বলছে পুনরায় নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে যেই নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে অর্থাৎ নির্বাচিত করলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য গ্রামীণ উন্নয়ন অবকাঠামো আমরা ইনশাল্লাহ শতভাগ বাস্তবায়ন করতে পারব বরিশাল জেলায় এলজিডির অধীনে মোট গ্রামীণ সড়কের দৈর্ঘ্য দশ হাজার চারশো চার কিলোমিটার এর মধ্যে কাঁচা আট হাজার একশো বিরাশি কিলোমিটার আর পাকা মাত্র দুই হাজার দুইশো বাইশ কিলোমিটার ফেরদাউদ সোহাগ সময় সংবাদ বরিশাল